শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঘুমানমর্দন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 13 নভেম্বর বিকাল 4টায় 4 নং ঘুমানমর্দন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে ঘুমানমর্দন ইউনিয়ন পরিষদের সচিব আবু তৈয়বের সঞ্চালনায় ও ঘুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের বিরাট প্রতিদ্বন্দ্বীরা, নির্বাচিত যিনি আমাদের আগে চেয়ারম্যান ছিলেন, আমার নতুন ভাবে চেয়ারম্যান হয়েছেন তাকে, মানুষ তার কাজে বিচার করেছে এবং মানুষ আশা করছে যে আগামী গত 5 বছরে যে উন্নয়নের কাজ হয়েছে আগামী 5 বছরে তার উন্নয়ন হবে, সে আশায় তারা আমাদের যারা মজুর আমাকে আবার নির্বাচিত হবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তার কাজে। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল আলম। আমি যে আপনাদের এই উন্নয়নের ধারায় সম্পৃক্ত হতে পেরেছি বা আপনাদের সহযাত্রী হতে পারছি সেজন্য আমাকে সৌভাগ্য অর্পণ করছি। তো সামনে যে সময়টি থাকবে এরকম আরো যত উন্নয়নমূলক কার্যক্রম থাকবে সবকটিতে আমি ভালোভাবে অংশগ্রহণ করবো, আমার যা ভূমিকা থাকবে সেটিকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে, সরকারের এই সংক্রান্ত যত নীতি আছে যদি আমাদের এমপিসের হাত ধরে বাস্তবায়ন হবে সেই সব জায়গায় আমি চাইবো আমার দায়িত্ব পুরো সুন্দরভাবে পালন করবা। হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, চট্টগ্রাম পরিবার পরিকল্পনার উপপরিচালক সুব্রত কুমার চৌধুরী, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এএসএম ইমতিয়াজ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী, হাটহাজারী মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার কাউসার আক্তার পপি, অ্যাডভোকেট সিরাজউদ্দৌলা চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাটহাজারী প্রতিনিধি মাহিমউদ্দিন মুন্নার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।